এই মুহূর্তে আমরা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে আপনাদেরকে আজকে শোনাবো কিভাবে কম খরচে বিভিন্ন জায়গায় ভ্রমণ করা যায়। বিশেষত একটি দেশ নিয়েই কথা বলবো, সেটি হলো অস্ট্রেলিয়া। বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় কিন্তু অনেকেই যেতে চান, ভ্রমণ করতে যেতে চান, কেউ পড়াশোনা করতে যেতে চান, কেউ আবার ব্যবসায়িক কাজেও যেতে চান। কিন্তু অস্ট্রেলিয়া বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা খুব একটা ইস্যু করে না। সম্প্রতি সেই আক্ষেপ কিছুটা দূর হয়েছে বাংলাদেশি মানুষদের জন্য, সেটির কারণ টি টোয়েন্টি বিশ্বকাপ। দেশটিতে এই ক্রিকেটের যে মহাযজ্ঞটি চলছে তার কারণেই কিন্তু অনেক বাংলাদেশি অস্ট্রেলিয়ান ভিসা পেয়েছেন এবং তারা অনেকেই ইতিমধ্যে অস্ট্রেলিয়াতে পৌঁছেছেন, অনেকেই আবার পথে রয়েছেন। মূলত যে মজার বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যে অস্ট্রেলিয়ায় কীভাবে কম খরচে যাওয়া যায়। তার আগে একটু বলে নিই যে করোনার কারণে সারা পৃথিবীর পর্যটন কিন্তু এক ধরনের বিপর্যস্ত অবস্থায় ছিল এবং সেই বন্দিদশা থেকে মুক্তি পেয়েই কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের অনেক মানুষ কিন্তু পর্যটনের জন্য ছুটছেন। আগে আপনাকে দেখতে হবে যে অস্ট্রেলিয়ার কাছাকাছি দূরত্বে রয়েছে কোন দেশগুলো। তার মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, তার মধ্যে রয়েছে থাইল্যান্ড। এই দুটো দেশ বাংলাদেশিদের জন্য কিন্তু সবচেয়ে মোটামুটি জনপ্রিয় এবং খুব পরিচিত দুটি দেশ। ব্যাংকক থেকে সিডনি, সিডনি থেকে ব্যাংকক, এই বিমান ভাড়াটি কিন্তু যথেষ্ট আসলে কম, অর্থাৎ বাংলাদেশের তুলনায় অনেকটাই কম। যেমন আমরা একটু নেটে ঘেটে দেখলাম, সেটি হলো যে যদি আমি পহেলা নভেম্বরের টিকিট কাটি, অর্থাৎ ঢাকা সিডনি ঢাকা, পহেলা নভেম্বর যাব এবং 16 নভেম্বর ফিরব, সেক্ষেত্রে ওই টিকিটের দাম পড়বে 1,90,000 টাকা থেকে 2,00,000 টাকার উপরে। সেটি মালয়েশিয়ান এয়ারলাইন্স বলি আর সিঙ্গাপুর এয়ারলাইন্স বলি, সব এয়ারলাইন্সেই কিন্তু কাছাকাছি। যদি একটু ভালো এয়ারলাইন্সের দিকে যায়, অর্থাৎ এমিরেটস এয়ারলাইন্স কিংবা ইতিহাদ এয়ারওয়েজ কিংবা আপনি যদি ব্রিটিশ এয়ারওয়েজে যেতে চান, সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা 3,00,000 টাকা ক্রস করবে। কিন্তু এত বিশাল পরিমাণ অর্থ খরচ করে কেই বা যেতে চান অস্ট্রেলিয়ায়? তাই আমরা আপনাদেরকে বলতে চাই, যদি আপনি ঢাকা থেকে ব্যাংকক ফ্লাই করেন, ব্যাংকক থেকে সিডনি, সিডনি থেকে ব্যাংককের টিকিট কাটেন, সেক্ষেত্রে খরচটা কিন্তু আপনার অর্ধেকে নেমে আসবে। ওই একই ডেটে, অর্থাৎ পহেলা নভেম্বরে ব্যাংকক থেকে সিডনি এবং 16 নভেম্বর সিডনি থেকে ব্যাংককের টিকিট যদি আমি দেখি, সেটি অ্যারাউন্ড 80,000 থেকে 90,000 টাকার মধ্যেই হয়ে যাবে, অর্থাৎ কোথায় 2,00,000, কোথায় মাত্র 80,000 টাকা। তো সেক্ষেত্রে আপনাকে বাড়তি যে কাজটি করতে হবে, থাইল্যান্ডের একটি ভিসা করতে হবে এবং থাইল্যান্ডে ঢাকা ব্যাংকক ঢাকার টিকিট কাটতে হবে। তো সেক্ষেত্রে যদি আমি গড় হিসেবে ধরি একজন পর্যটকের ঢাকা থেকে ব্যাংকক এবং ব্যাংকক থেকে ঢাকা, এই যে রুটটি, এই রুটে যদি আপনি ভ্রমণ করেন, সেক্ষেত্রে 30,000 টাকার মধ্যেই কিন্তু আপনার টিকিট আপনি পেয়ে যাবেন। এবং থাইল্যান্ডে যদি আপনি থাকতে চান, ভালো না থাকতে চান, সেটাও কোনো সমস্যা না, আপনি একটা ট্রানজিট ভিসা নিয়ে নিতে পারেন, অ্যারাউন্ড 3,000 থেকে 4,000 টাকা আপনার খরচ হবে, অর্থাৎ 1,30,000 থেকে 35,000 মধ্যে কিন্তু আপনি খরচটা নিয়ে চলে আসতে পারবেন, যেখানে আপনার ঢাকা সিডনি ঢাকা আপনার 2,00,000 টাকার বেশি খরচ হতো। আরেকটি বিষয়, সেটি হলো যে ভিন্ন আরেকটি দেশ দেখা, সেটি হলো যে এই এই সুযোগটার মাধ্যমে আপনি কিন্তু আরেকটি দেশ ঘুরে দেখতে পারেন। অনেকেই চিন্তা করেন যে একটা নির্দিষ্ট দেশে যাওয়ার যে খরচ সেটি না করে একসাথে 2-3টা দেশে যদি কেউ ঘুরতে চান, বাংলাদেশের যারা ইয়ং ট্যুরিস্ট, যারা তরুণ পর্যটক, তারা কিন্তু কেউই একটা দেশ ভ্রমণ করতে চান না। বিভিন্ন প্যাকেজ হিসেবে আমরা দেখি কেউ সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, 3টা দেশ একসাথে ঘুরতে যান। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য থাইল্যান্ডে কিন্তু আপনি 1 বা 2 দিন আপনি এখানে স্টে করতে পারেন, সেক্ষেত্রে আরেকটি দেশ আপনার দেখা হয়ে গেল। পাশাপাশি দ্বিতীয় যে অপশনটি, সেটি হলো ইন্দোনেশিয়া। এখানে খরচ আরও কম, কিন্তু করোনা পরবর্তী সময়ে ইন্দোনেশিয়া বাংলাদেশিদের জন্য ভিসা বাধ্যতামূলক করেছে, অর্থাৎ আগে ভিসা লাগতো না। আমরা যখন 2018-19 সালে গিয়েছি তখন কিন্তু সেখানে অন অ্যারাইভাল ভিসা পেতেন বাংলাদেশিরা, কিন্তু এখন সেই সুযোগটি আর বাংলাদেশিদের জন্য নেই, অর্থাৎ আগে ভিসা অ্যাপ্লাই করে তাদের ই ভিসা নিয়ে তারপরে ইন্দোনেশিয়ায় ভ্রমণ করতে হয়। সেক্ষেত্রে $200 একটা ভিসা ফিও কিন্তু দিতে হয়, যেটির কারণে অনেকে কিন্তু ইন্দোনেশিয়া যাওয়ার জন্য আগ্রহ দেখান না। ফলে সেইটা যদি আপনি করতে পারেন, $200 খরচ করে যদি ভিসা নিতে পারেন, ঢাকা থেকে বালি, বালি থেকে ঢাকা রিটার্ন টিকিট 40,000 টাকার মধ্যে পড়ে। কিন্তু আরেকটি মজার বিষয় হলো, বালি থেকে যদি আপনি অস্ট্রেলিয়ার ডারউইনে ভ্রমণ করেন, সেটা অ্যারাউন্ড 20-25,000 টাকার মধ্যে আপনি রিটার্ন টিকিট পেয়ে যাবেন, অর্থাৎ 60-65,000 টাকার মধ্যে কিন্তু আপনি রিটার্ন টিকিট ঢাকা থেকে ইন্দোনেশিয়া, অর্থাৎ বালি, এবং বালি থেকে আপনি ডারউইন যেতে পারবেন। ডারউইন যাওয়ার পরে আপনি ডারউইন থেকে ট্রেন এবং তাদের অভ্যন্তরীণ যে বিমান রয়েছে জেট স্টার, সেটাতে করে আপনি সিডনি, মেলবোর্ন, এডিলেড যে কোনো জায়গায় যেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা আরও অনেক কমে যাবে। আপনি ডারউইন থেকে ট্রেনেও ভ্রমণ করতে পারেন, সেক্ষেত্রে $100-150 মধ্যে কিন্তু আপনি সিডনি, মেলবোর্নের টিকিটগুলো পেয়ে যাবেন। অর্থাৎ যেটি দেখছি আমরা, আপনি একটু সুযোগ খোঁজা, অর্থাৎ কোন দেশে যাবেন সেই দেশটার সম্পর্কে একটু স্টাডি করা,
এবং স্টাডি করার পরে আসলে সেই দেশের নিকটবর্তী কোন দেশে যেয়ে তারপরে সেই দেশে যাওয়া যায় সেই চিন্তাটা যদি আপনার মাথায় আসে তাহলে কিন্তু আমার মনে হয় খরচ অনেক কমে আসবে। এক্ষেত্রে যে বিষয়টি লক্ষণীয় সেটি হলো যে বাংলাদেশের মানুষ আসলে দিন দিন অনেক বেশি ভ্রমণ করেন এখন এবং এই ভ্রমণের পিপাসা বা ভ্রমণের নেশা যেটি বলি সেটি কিন্তু ক্রমেই বাড়ছে, করোনার পরে সেটি কিন্তু আরও বাড়ছে। কিন্তু যে গলাকাটা দামের বিমান টিকিট সে কারণেই কিন্তু অনেকেই আগ্রহ হারিয়ে ফেলছেন। যে দেশেই যাবেন সেই দেশটা সম্পর্কে আগে একটু পড়াশোনা করলে আমার মনে হয় যে খরচ কমানোর অনেকগুলো পদ্ধতি বা পন্থা আপনি পেয়ে যাবেন। যেমন অস্ট্রেলিয়ার জন্য আমরা আপনাদেরকে দুটো পদ্ধতি দিলাম, একটি হলো ইন্দোনেশিয়া হয়ে আরেকটি হলো থাইল্যান্ড হয়ে। এই দুটো পদ্ধতি অবলম্বন করলে কিন্তু আপনি কমপক্ষে 50-60,000 টাকা সেভ করতে পারবেন, যেই টাকা দিয়ে কিন্তু অস্ট্রেলিয়ায় আপনি যদি 10-12 দিন থাকেন আপনার ট্যুরের যে খরচ সেটি কিন্তু উঠে আসবে। তো সবাইকে ধন্যবাদ সময় সংবাদের সাথে থাকার জন্য। পরবর্তীতে আপনাদেরকে আরও অনেক অনেক মজার তথ্য দেওয়ার চেষ্টা করব, কিভাবে কম খরচে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করতে পারবেন সেটিও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। থাইল্যান্ডের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুবায়ের ফয়সাল, সময় সংবাদ।